শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ দিনের খবর স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ আজ শনিবার নয় আশ্বিন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ প্রথমেই জানিয়ে দেবো আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম যুদ্ধ নিষেধাজ্ঞা বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর কাজিরবাজার ব্রিজে দুর্ঘটনা বাইসাইকেল আরোহী নিহত এমসি কলেজের গণধর্ষণের দুবছর সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি হবিগঞ্জে বজ্রপাতে দুই দুই কৃষক নিহত এবং সিলেটে করোনায় আপনারা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট ও বিরোধ নিরসনে সংলাপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ব শান্তি করতে প্রতিযোগিতা অস্ত্র যুদ্ধ এবং নিষেধাজ্ঞা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিশ্ববিবেকের কাছে তার আহ্বান অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধ সংশোধন বন্ধ করতে এবং শিশু খাদ্য শিক্ষা স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তায় জোর প্রদান করতে আহ্বান জানিয়েছেন তিনি সর্বোপরি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়েছেন কোভিড মহামারীর প্রাদুর্ভাবের পর এই প্রথম একশো তিরানব্বইটি সদস্য দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের উপস্থিতির মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের সত অধিবেশনে থেকে সেপ্টেম্বর নিউ ইয়র্কের সংস্থার সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিশ্বাস করেন সংঘাতের মূল কারণগুলো সমাধান না করে শান্তি বজায় রাখা যাবে না তাই সংঘাতের মূল কারণগুলো চিহ্নিত করে এগুলো থেকে সরে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে সিলেট মহানগরীর কাজের বাজার ব্রিজের উপর মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নির্মল সরকার নামের একজন নিহত হয়েছেন শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকেই এই দুর্ঘটনাটি ঘটে নির্মল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শুক্লাল সরকারের ছেলে এবং তিনি আমবুর একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায় রাত সাড়ে বারোটার দিকে বাজার ব্রিজের উপর দক্ষিণ যাওয়ার মোটরসাইকেল আরোহী আমিন এবং বাইসাইকেল আরোহী নির্মল সরকারের মধ্যে সংঘর্ষ ঘটে এতে দুজনেই গুরুতর আহত হন পথচারীরা তাদেরকে উদ্ধার করে সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী নির্মলকে মৃত ঘোষণা করেন অপরদিকে মোটরসাইকেল আরোহী হেদায়ত আমিন মুমুস অবস্থায় হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে সাক্ষ্য শুরু না করায় রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার বাদী দ্রুত বিচার ট্রাইব্যুনাল চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন এবং বিচার বিলম্বিত হওয়ার উষ্ম প্রকাশ করেছেন হাইকোর্ট সংসদের সাথে কথা বলে তথ্য পাওয়া গেছে এবং রোববার বর্বরচিত এই গণধর্ষণ দুর্ঘটনার দু বছর পূর্ণ হয়েছে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম থমকে রয়েছে গেল বছরের জানুয়ারিতে ধর্ষণ মামলা এবং চলতি বছরের মে মাসে চাঁদাবাজির মামলার অভিযোগ গঠন করা হলেও আজ পর্যন্ত সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি বাদীপক্ষের আইনজীবী প্যানেলের প্রধান অ্যাডভোকেট জামান চৌধুরী জানিয়েছেন গত বছর ধর্ষণ মামলা এবং গত মে মাসে চাঁদাবাজির মামলার অভিযোগ গঠন করা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চেয়ে নির্যাতিতা স্বামীর নির্যাতিতা গৃহবধূর স্বামী উচ্চ আদালতে রিট করেছেন এবং আদালত ইতোমধ্যেই সংক্ষিপ্ত আদেশও দিয়েছেন পূর্ণাঙ্গ আদেশের কপি পাওয়ার পর মামলার ভবিষ্যৎ করণীয় কি হবে সেটা ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি জানা গেছে দুটো মামলার অভিযোগ গঠন করা হলেও দীর্ঘদিনেও সাক্ষ্য গ্রহণ শুরু না হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চেয়ে মামলার বাদী গেল এক আগস্ট বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে একটি রিট দায়ের করেন রিটের প্রাথমিক শুনানির শেষে ষোলো আগস্ট দুই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির জন্য প্রক্রিয়ার গ্রহণে কোনো নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন এবং এর আগে সাতাইশ জুলাই আসামের রবিউল ইসলামের জামিন শুনানির মামলার বিচার বিলম্বিত হওয়ায় উষ্প প্রকাশ করেছেন বিচারপতি এস এম কুদ্দুজামান এবং বিচারপতি এম জাহেদ সারোয়ার কাজল উল্লেখ্য গেল বছরের চৌদ্দ ফেব্রুয়ারি করে এবং লোমহর্ষক মামলার জন্য মনিটরিং কমিটির সভায় আলোচিত গণধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও এরপরে আর কোনো অগ্রগতি দেখা যায়নি দুই কৃষক নিহত হয়েছেন হবিগঞ্জের বানিয়াচং হাওড়ে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ঘটেছে দুই কৃষকের শনিবার সকাল সাড়ে নটার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন মজলিশপুর গ্রামের উল্লাপুরের দুঃখিত নিহতরা হলেন মজলিশপুর গ্রামের তারাউল্লার পুত্র নুরুদ্দিন এবং একই গ্রামের খতিবুল্লার পুত্র আব্দুল করিম স্থানীয়রা জানান নুরুদ্দিন এবং আব্দুল করিমের গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে কৃষিকাজের জন্য গিয়েছিলেন কাজ করার এক পর্যায়ে তারা বজ্রাঘাতের কবলে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান বিষয়টি অন্যান্য কৃষকরা দেখতে পেয়ে স্বজনদের খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা পদশন সিংহ জানিয়েছেন বজ্রপাতে দুইজনের জনের মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে বিশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাকে সারা দিনের খবর এবারে জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আবারও করোনা ভাইরাসে আঘাত হেনেছে সিলেটে এবার মারা গেছেন দুজন সর্বশেষ চব্বিশ ঘন্টার মধ্যে তারা মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্যটি নিশ্চিত করেছে তারা জানান গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত সিলেটের মধ্যে দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নিয়ে বিভাগের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার দুইশো পঞ্চান্ন জন সহ সিলেটের জন মধ্যে এছাড়াও সুনামগঞ্জের পঁচাত্তর মৌলভীবাজারের বাহাত্তর এবং হবিগঞ্জে মারা গেছেন উনপঞ্চাশ জন এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচজন সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতষট্টি হাজার আটশো জন এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ছেষট্টি হাজার তিনশো পনেরো জন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন বাংলা সারা সারাদিনের খবর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা এর সঙ্গেই থাকুন